ক্যামেরাতে কথা বলতে লেগে গিয়েছিলাম এখন কদিন আমি সকালে উঠতে পারছি না লেট হয়েছে উঠতে উঠতে ঠান্ডাটার জন্য আটটা সাড়ে আটটা বেজে যদি সকালে উঠতে পারি তাহলে রঙকিদোড়া মন্দিরটা গিয়েও আপনাদেরকে ঘুরে দেখাবো এমনিতে একটা ভিডিও দেখিয়েছিলাম মনে হয় পুজোরও আগে আর মন্দিরটার কোনো সেপারেট ভিডিও করা হয়নি যদি চেষ্টা করবো যদি করতে পারি আর কালকে আমি বিকেলে দিয়ে গঙ্গা মেলা এখানে আরম্ভ হয়েছে আজকে সকালে ব্লগ আপলোড হয়ে গেছে সকাল আটটাতে আমার চোখগুলো লাল লাল দেখাতে পারে আমি ড্রয়িংটা করছিলাম রাম মন্দিরে আজ কমপ্লিট পুরো ফাইনালি বলবেন আমি ব্যাক ক্যামেরায় তুলেছি ছবিটা ঘরটা একটা অন্ধকার আছে সকাল দিয়ে কুয়াশা দিচ্ছে এখন কুয়াশা কাটিয়ে বাইরে এতক্ষণ হালকা রোদ এসেছে এগারোটা সাড়ে এগারোটা পেরিয়ে গেছে বারোটা বাইশ থেকে গেল প্রায় আর কি পনেরো এগারোটা থাক টাইম নেই বলে নাম নেই এবার খাওয়া দাওয়া করবার বাইরে খিচুড়ি বানানো হয়েছে আর খিচুড়ি খিচুড়ি খেয়ে একবারে নাম করে ফ্রেশ হয়ে নতুন একটা ড্রয়িং স্টার্ট করবো আজকে আর কালকের ফ্লগটা আপনাদের কেমন লেগেছে এখনো কোনো কমেন্ট পাইনি একজনে শুধু ইমোজি পাঠিয়েছিল একটা হাতির ভালো লেগেছে হয়তো আর ওই মেলাটা একটু অ্যাবান্ডেন টাইপের আর কি মানে অনেক ভিতর দিকে হয় গ্রামের আছে আগে না বলে যাওয়া মেলা হতো ওই রকমই মেলা হয় আমিও প্রথমবারে দেখলাম তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নাম করে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ড্রয়িং করছি সেটা আমার অনেকক্ষণই করা হয়ে গেছে তারপর মায়ের চ্যানেলে একটু ভিডিও তুলছিলাম এখন যেটা করছি এই দেখতে পাচ্ছেন এটাতে একটা আছে যেমন অয়েল পেস্টের যে ড্রয়িংগুলো একটু দেখতে ভালো লাগে আর কি সিনারি ড্রয়িংগুলো কালার পেন্সিলগুলো আমি ওগুলো এবার করবো মাঝে মাঝে কারণ একটা না পেন্সিল সেট করতে করতে ভালো লাগে না আর কি তারা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আর কাজটা হচ্ছে তারপর ফেসবুকে আমার একটা পেজ আছে সেটাতে সারি আগে একটা পেজ ছিল কিন্তু ভুলবশত সেটা ডিলিট করা হয়ে গেছিলো আর একটু জন্য মনিটাইজ হওয়া বাকি ছিল ওটা তাই ওটা একটা হাজার মানে তিন চার হাজারের মতো ফলোয়ার হয়েছিল ওটায় আর এখন মেইন যে প্রোফাইলটা সে ওটা আমার আছে কিন্তু ওই পেজটা নেই তাহলে নতুন একটা বলে পেজ খুলেছি আমি আপনার সাইডে লিংক দেওয়া যায় ওটার আমি আমার চ্যানেলের ভিডিওতে ওটা লিংক দিয়ে দেবো তাহলে এটা প্লেন করি আর একটা সাইডে এ কালার করছি সবটা করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি যে পেস্টাল কালার ড্রয়িং করছিলাম একটু ভুল হলো আমার কাছে এই কটন বার্ডসগুলো থাকে নি কটন বার্ডস হলো ব্লেন্ডিং ভালো হয় আমি ভুল করে সফট পেপারের উপরে করে দিয়েছি তাহলে ড্রয়িংটা বেলাম কিছু দেখতে ভালো লাগেনি রেখেছি কমপ্লিট হয়ে গেছে আর স্ক্রিনে আমি দিয়ে দেবো ভিডিও শেষে ওই ড্রয়িংটা দিয়ে দেবো আর একটা নতুন স্টার্ট করলাম নরেন্দ্র মোদী ড্রয়িং আমাদের প্রাইম মিনিস্টার ওই ড্রয়িংটা স্টার্ট করেছি রাম মন্দিরের কমপ্লিট হলো এবার শ্রীরামের একটা ড্রয়িং করবো এটা আশা করি করতে বেশি সময় লাগবে না আমি এই যে চারকোল ক্যামলিন এর চারকোল এর সেটটা কিনেছিলাম এটাতে করব যদি আপনারা কিনতে চান আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে আর এটা করি আর মেলার ভিডিওটা আমার এইমাত্র দেখলাম প্রায় আশি দিনের মধ্যে ভিউ এসে যায় তখন আসেনি মনে হয় আপনাদের কাছে নোটিফিকেশন যায়নি আর আমি নিজেও দেখলাম আমার বাড়ির একটা ফোন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে মানে দেখার জন্য আমি করেছিলাম আর কি মানে নোটিফিকেশনগুলো প্রায় এক দেড় দিন পর আসে কী কারণ যেমন হচ্ছে বুঝতে পারছি না আমি এডিশন তিরিশ হাজার মধ্যে ভিডিওটা নোটিফিকেশন ওই ফোনটায় মানে এই আজকে এসে সকালের দিকে সমস্ত ইউটিউবের নতুন কোনো সিস্টেম বা অ্যালগোরিজমের জন্য এরকম কিছু হচ্ছে শর্ট ভিডিও ছাড়তে সমস্ত নোটিফিকেশন চলে যাচ্ছে লঙ্গে অনেক লেট হচ্ছে দেখি কতদিন ঠিক হয় তাছাড়া আমি এবার ব্রাউজার মানে ডেস্কটপ মোডে খুলে চেক করে দেখবো যে কোনো আমার প্রবলেম আছে ওখানে তাহলে সেগুলো আউটলাইনটি করি আর নিচে আজ পিঠে হয়েছে যেহেতু যেখান যাত্রা তাহলে পার্টি সাপটা আলু বড়া এবং গোড়ের যে পিঠা হয় ওটা হয়েছে দেখায় আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে এটা হচ্ছে গুড়ের পিঠা এটা একটু লাইট কালার আছে এগুলো বেশি মজমজে ভাজা হয়েছে খাওয়া মানে মজমুজে ভাজা হলে আমার বেশি খেতে ভালো লাগে তাহলে তাছাড়া পাটি সাপটা আমরা জানে নিয়ে আগেও দেখিয়েছি এই পিঠেটা আমাদের বাড়িতে হয় প্রায় খেতে বেশ ভালো লাগে আর চটে জলদি হয়ে যায় আর একটা আলু বড়া মামা বাড়ি থেকে এসেছে মার গিয়েছে মামা বাড়ি পাখিগুলো এখানে চেঞ্জ করতে হবে এখানে তো ভর্তি হয়েছে এটা এক দুদিন ছাড়া চেঞ্জ করা হয় আর বর্ষাকাল হলে রেগুলার চেঞ্জ করে দেওয়া হয় জল পড়ে দেখবেন আমি হাত বাড়াবো ওখানেই চলে আসবে হাতের উপরে এখন খাচ্ছে তাই আসছে না দেখুন ক্যামেরাটা ভয় পায় হালকা দেখছেন তো কামড়াবে হাতের উপরে বাকি দুটো একটু ভয় খায় তার জন্য আসতে যায় না এটা একটু বেশি ছটফটা ওঠে ঘুমিয়ে যাবে এবার ঢাকাও দিয়ে ওই সাইডটাও ঢাকা আছে আর এই দিকটা তো তাহলে হাওয়াটা আছে না খোলা আছে ওই নিচের দিকটা থেকে হাওয়াটা পাস হয়ে বাকি তাহলে গরম থাকে ওদের ঘরটাও বাকি ঘরটা জানাটা নিশ্চয়ই খোলা যে বন্ধ করা হবে এবং ওই উপর দিকটা খোলা থাকবে কালকে যদি আমি এখন অনেকদিন ক্যামেরাতে কথা বলতে লেগে গিয়েছিলাম আহ এখন কদিন আমি সকালে উঠতে পারছি না লেট যাচ্ছে উঠতে উঠতে ঠান্ডাটার জন্যই আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে যদি সকালে উঠতে পারি তাহলে রঙ্কিতরা মন্দিরটা গিয়েও আপনাদেরকে ঘুরে দেখাবো এমনিতে একটা ভিডিও দেখিয়েছি না মনে হয় পুজোরও আগে আর মন্দিরটার কোনো সেপারেট ভিডিও করা হয়নি যদি চেষ্টা করবো যদি করতে পারি আর কালকে আমি বিকেলে দিয়ে মেলা এখানে আরম্ভ হয়েছে কাল বিকেলেই ব্যবসায়ীকে নিয়ে তাহলে ওটা একটা ভালো ভিডিও আসতে চলেছে তাহলে দেখা যাক কী হয় তারপর যখন খাওয়া দাওয়া স্টার্ট করি এবার খাওয়া দাওয়া হওয়ার পর আপনাদের সাথে দেখা করছে একটু ড্রয়িংটা করবো দিয়ে মানে যে পারি আর ঘন্টাঘটে ড্রয়িংটা করবো আর কি খেয়ে নি আগে আমার ড্রয়িংটা অনেকটাই করা হয়ে গেছে এবার আমি শুয়ে পড়বো রাতও হয়ে গেছে অনেকটা তাহলে এবারে কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এবং এই ব্লগটা আজকে মানে এখন রাত বারোটা বেজে গেছে কাল সকাল আটটার মধ্যে বা সাড়ে আটটার মধ্যে পাবলিক হয়ে যাবে তাহলে রাখছি ভালো থাকবেন গুড বাই